হ্যালো প্রিয় ভিউয়ার্স, নড়াইল কণ্ঠে আমন্ত্রণ। করোনা ভাইরাস প্রতিরোধকমূলক ব্যবস্থা সম্পর্কে মাশরাফিবিন মর্তজা নড়াইল সহ সারা দেশবাসীর জন্য যে কথা বলেছেন, সেই কথাগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা জেলা প্রশাসক পুলিশ সুপার কি করলো, এর এর ইনাদের জন্য কি আমাদের সবসময় বসে থাকতে হবে? ইনরা কি অ্যাকশনে যাবে সেটার জন্য যদি বসে থাকতে হয়, তা আমাদের সচেতনতা কই? রাস্তা দিয়ে গাড়ি উল্টো পাইতে চালা আসলাম, প্রশাসন ধরে না কেন? তা আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকতে হবে না? আমি সমাজের একটা নাগরিক না, আমাকে তো এইসব জিনিস মেনে চলতে হবে। যখন সরকারি পর্যায় থেকে বলা হচ্ছে যে হোম কোয়ারেন্টাইন করেন, তো এটা তো আমাকে মানতে হবে। এটা তো সব বাদ দিলাম, আমার পরিবারের সাথে ছাত্রদেরও মানতে হবে। তো এই জন্য আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের কিছুটা দায়িত্ব হচ্ছে এই নাম্বারগুলো সব জায়গায় একটু পৌঁছে দেওয়া। প্রশাসন বা এই দায়িত্বে যারা থাকে তাদেরকে প্রশ্ন করা, এখানে কিন্তু আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে। করোনা ভাইরাস নিয়ে শুধু শুধু একজনকে প্রশ্ন করার তো মানে নেই, এখানে আমাদের নিজস্ব একটা ব্যক্তিগত একটা উদ্যোগ থাকতে হবে। এখানে এখানে ডক্টররা যা বলছে, ডক্টররাও কিন্তু একই কথা বলছে, সারা পৃথিবীতে একই কথা হচ্ছে যে আপনাদের নিজস্ব সচেতনতার দরকার আছে। তারপরেও আমরা বারবার প্রশ্ন ছুড়ে তো লাভ নেই, আমাদের কি করতে হবে সেটা। এখানে আমরা কিছু হটলাইনের ব্যবস্থা করেছি, সেটাই এই প্রেস ব্রিফিং এর বিশেষ কারণই ওইটা, যে মানুষ আসলে কোথায় জানাবে। বা অনেক প্রশ্ন আছে যে পাশের বাড়ি, কিন্তু সে সরাসরি বললে যেগুলো একটা গ্যাঞ্জামের পরিস্থিতি হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা ইনশিওর করছি যে যে জানাবে প্রশাসনকে তার কোনো ক্ষতি হবে না, এবং কেউ জানবো না সেই ব্যক্তি জানিয়ে দিয়েছে প্রশাসনকে। তো গোপনে আমরা এই যে আমাদের এখানে কয়েকটা নাম্বার আছে, এটা আমরা লিফলেট করে সব জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারাও সহযোগিতা করতে হবে। সেই সাথে পুলিশের কন্ট্রোল রুমেও আমরা 999 তো জানেনি 24 ঘন্টা খোলা থাকে, তাই ছাড়াও কন্ট্রোল নাম্বার একটা আমরা 24 ঘন্টার জন্য রাখা হয়েছে। জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন দুই জায়গায় আমরা ব্যবস্থা করেছি যে 24 আওয়ার্স, ধরেন কেউ বিদেশ থেকে এসে কিন্তু বলতে চাবে না যে আমি বিদেশ থেকে আসছি বা কেউ আসতে চাবে না। যদি না চায় তার মানে সে সচেতন না। সেই ক্ষেত্রে আপনাদের দায়িত্ব বা আশেপাশের মানুষদের দায়িত্ব যে এই নাম্বারগুলো ফোন করে জানানো, তখন সাথে সাথে প্রশাসন এই ব্যবস্থা নিবে। প্রশাসন তো এছাড়া কি করতে পারে? দ্বিতীয় জিনিস হচ্ছে এখন আমাদের দায়িত্ববোধটা কি? আমাদের দায়িত্ববোধটা হচ্ছে হাত ঠিক মতো ধোয়া। আমাদেরকে যদি আমরা বাইরে থেকে আসি, আমাদের আইসোলেট থাকা নিজেদেরকে, এবং আমাদের হাট বাজার সব জায়গায় কম চলাফেরা করা, সেটা কি আমরা করছি কিনা? আমরা প্রশাসনের প্রশ্ন করছি, এটা করছি, বাজারে এখনো গেলে হাজার হাজার মানুষ, এটা তো হবে না। ওইখান থেকে যদি কেউ অসুস্থ হয়, আল্লাহ না করুক, তাহলে আমাদের এই চিকিৎসার ব্যবস্থা, যে আমরা ডেঙ্গুর সময় কিন্তু আমরা প্রতিরোধের জন্য 1100-1200 কিট কিনে আমরা মজুদ করে একটা ব্যবস্থা নিয়েছিলাম, এবং আল্লাহর রহমতে নড়াইলে কিন্তু একটাও মৃত্যুর সংখ্যা নাই। আপনারা বলতে পারবেন না যে ডেঙ্গুর কারণে একটা মারা গেছে। তো এটা ডক্টরদের অ্যাচিভমেন্ট অবশ্যই দিতে হবে, ডক্টররা এটা ভালো কাজ করেছেন, ডক্টররা এবং প্রশাসনের যারা ছিল, জেলা প্রশাসক তারপরে পুলিশ প্রশাসন সবাই মিলে এটা একটা ভালো সমন্বয় ছিল বলেই আল্লাহর রহমতে বড় ধরনের ঘটনা ঘটেনি। এবং সেই কারণে আমাদের উদ্দেশ্য আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও যে আমরা এইটা নিয়ে আর্লি যা করার আগে আগে করতে হবে, একটু পরে করলে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এইটা আমরা মাইকিং এরও ব্যবস্থা করছি আজকে থেকে, যে প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন মাইকিং করা হয়, মানুষ অ্যাটলিস্ট জানতে পারে। এরপরে আর সচেতনতা যদি না থাকে, তাহলে তো জিনিসটা আসলে এই এত মিটিং করে কোনো লাভ হবে না। কিন্তু আমাদের সবাইকেই সচেতন হতে হবে। আর একটা প্রস্তাব আমি মনে করি খুব ভালো, কমিটি করা যায় কিনা ইউনিয়ন পর্যায়ে। আমরা আসলে শাস্তির পক্ষে সবসময় স্ট্যান্ড নিই যে না একজনকে শাস্তি দেওয়া হয়েছে ওটাই ভালো, আসলে ওইটা তো সলিউশন না। যদি কেউ সর্বোচ্চ পর্যায়ে যে মানতে না চায়, তখন তো তাকে সমাজের স্বার্থে আমাদের হয়তো বা এটা করতে হবে। কিন্তু সবাইকে তো বুঝতে হবে যে আমার দ্বারা আমার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে, সমাজ বাদ দিলাম, আগে তো পরিবার বা নিজে ক্ষতিগ্রস্ত হতে পারে, আগে সেটাও তো ভাবতে হবে। আমরা যেটা বলছি আর দ্রব্যমূল্যের যে বিষয়টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়।
আমি মনে করি মাইকিং করার সময় একটা প্রপার গাইডলাইন রেখে লিখিত আকারে রেখে তারপরে মাইকিং করা উচিত। তবে আমাদের ইউনিয়নের যারা চেয়ারম্যান সাহেবরা আছেন, আমি মনে করি ওনাদের সম্পৃক্ততা খুব জরুরি। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হোক বা আমিও কোনো জায়গায় মিশে ক্ষতিগ্রস্ত না হই, এই জিনিসটা তো বলার এতবার বলার বিষয় না, এটা তো একবারে বোঝার বিষয়। এখানে আপনি কি করছেন, সে কি করছে, এই প্রশ্ন এখন জরুরি না। জরুরি হচ্ছে যদি কেউ দেশের বাইরে থেকে আসে, অবশ্যই তার আসার অধিকার আছে, তার এই দেশ, কিন্তু একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা মেনে চললেই কিন্তু হয়ে যাচ্ছে। সে 14 দিন নিজেকে আইসোলেট করে রাখতে পারে, 14 দিন পরে যদি তার সমস্যা না হয়, জিনিসটা ক্লিয়ার যে সে করোনার রোগী না, এটাই তো নিয়ম। তো এটা তো জাতির স্বার্থে, দেশের স্বার্থে, পরিবারের স্বার্থে, সর্বোপরি নিজের স্বার্থে এটা করতে তো খুব একটা সমস্যা না। এখানে 8 জন, 7 জন কেন আমি সবসময় লাস্ট অ্যাকশনের কথা বলবো, প্রথমেই তো স্টপ করে দেওয়া যায় জিনিসগুলো, লাস্ট অ্যাকশনেই আমাদের কেন যেতে হবে? আমরা তো সচেতন না করি, বলি মুখে তো আমরা দেখাই কাজের খুব। লাস্ট অ্যাকশনে কি হবে এটা তো অবশ্যই প্রশাসনের থেকে করবে, প্রতিনিধিরাও করবে, যদি আপনারাও একটু সহযোগিতা করবেন যে গ্রামগঞ্জে যে জায়গায় পারেন এই নাম্বারগুলো পৌঁছে দেওয়া। নাম্বারগুলো এই কারণে পৌঁছে দেওয়া যে দেখা গেল বিদেশ থেকে আসছে, সে তো বলবে না সে এখন এই এর ভেতরে যাইতে যাচ্ছে না, যাইতে চায় না, এটা খুবই স্বাভাবিক। আমিও হলেও 10 বার ভাবতাম হয়তো বা, যেটা সত্যি কথা, হয়তো আমার নিজের ঘরে আটকে রাখলাম, সেটা হলেও ঠিক আছে, নিজে যদি সচেতন হয়ে নিজের ঘরে থাকে, কিন্তু দেখা গেল যে সে থাকছে না, বাজারে ঘুরে বেড়াচ্ছে। সেই ক্ষেত্রে আমরা একটা গ্যারান্টি দিচ্ছি, যদি কেউ ফোন করে প্রশাসনকে এই নাম্বারগুলো জানায় তার কোনো ক্ষতি হবে না, এবং এটা বাইরে নাম প্রকাশ করা হবে না কে জানালো ফোন করে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং এই নাম্বারগুলো জানা, যদি কেউ এগুলো না মেনে চলে তাহলে প্রশাসনকে জানানো সর্বোচ্চ ব্যবস্থা নিবে। এরপরেও যদি কেউ সেটাও না মানে, প্রশাসনের ক্ষেত্রেও না মানে, তাহলে কালকে পুলিশ সুপার স্যার উনিও ব্যবস্থা নিবে, কঠোর ব্যবস্থা। তো আমরা এই বিষয়ে স্ট্রিক আছি, কিন্তু একেবারে শক্ত জায়গায় যাওয়ার আগে তো আমাদের তো আগে সচেতনতা বাড়াতে হবে, সেই বিষয়ে আমরা আলোচনা করছি। তো এখন এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য মাইকিং, যেটা আপনারা বলেছেন মাইকিং সর্বোচ্চ পর্যায়ে যতটুকু করা যায়। আমরা তো ওই ব্যবস্থা নিতে পারছি না যেটা ডেঙ্গুর ক্ষেত্রে আমরা নিয়েছিলাম, তো ওই প্রোটেকশনও আমাদের নাই এখন। তো আমাদের সচেতনতা ছাড়া আর কোনো মানে পথ খোলা নাই, তো আমাদেরকে এটা করতে হবে। আর সর্বোচ্চ যেটা করা হচ্ছে যে হার্ড লাইনে যাওয়াই তো সবচেয়ে ভালো পথ না, সবচেয়ে ভালো পথ হচ্ছে নিজের থেকে জিনিসগুলো বোঝা, এটা না বুঝলে কঠিন হয়ে যাবে। আর তারপরে যদি তারা না মানে অবশ্যই আমরা প্রস্তুতি রাখছি যে সর্বোচ্চ কঠিন জায়গায় যাওয়া তার জন্য, কারণ কারো একার জন্য পুরো নড়াইলবাসী ক্ষতিগ্রস্ত হতে পারে না। করোনা ভাইরাস এবং আমাদের মুজিব বর্ষের গভর্নমেন্টের কিছু নির্ধারিত প্রোগ্রাম রয়েছে, সেগুলো নিয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয় আপনাদের সাথে মাধ্যমে মাঝে থেকে এসেছেন, এবং আমরা একটা পেয়ার ব্রিফিংই বলেছি, এই এইটাকে আমরা নাম দিয়েছি পেয়ার ব্রিফিং। করোনা কিন্তু সবার জন্য সমান, জেলা প্রশাসনের জন্য যেমন সমান, পুলিশের জন্য সমান।